হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো আজকের বিষয়টা খুবই ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিনা খরচে কোন কোন দেশে যাওয়া যায় বা কোন কোন দেশে পড়াশোনা করার জন্য যাওয়া যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট বড় সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট বড় সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব যে বিনা খরচে কোন কোন দেশে পড়াশোনা করতে যাওয়া যায় বা কোন কোন দেশে যাওয়া যায়। অনেক ধরনের স্বপ্ন থাকে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার, কিন্তু সাধ থাকলেও সাধ্য কোলায় না, তাই অনেকের স্বপ্ন স্বল্প খরচে কিংবা বিনা খরচে দেশ এবং বিশ্ববিদ্যালয় করতে খোঁজ করেন। পৃথিবীর এমন কিছু দেশ বিশ্ববিদ্যালয় আছে যেখানে বিনা খরচে পড়তে যাওয়া যায়। জানুন খরচ ছাড়াই কোন কোন দেশে পড়তে যাওয়া যায়। প্রতি বছর আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে, কিন্তু এই নতুন প্রজন্মের জন্য সম্পদের যতটা বৃদ্ধি প্রয়োজন তা হচ্ছে না, ফলে সম্পদ বন্টন, চাকরি, উচ্চশিক্ষার ব্যবস্থায় নানা রকম পরিবর্তন আনতে হচ্ছে। সরকার চেষ্টা করছে তাদের ক্ষমতার মতো, কিন্তু তারপর কিছু শিক্ষার্থী বিদেশে পড়তে যেতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খরচ, এই কারণে নানা দেশের সরকার কিছু কিছু নিয়ম তৈরি করেছে যার ফলে বিদেশি শিক্ষার খরচ অনেক কম হয়। এমন অনেক দেশ রয়েছে যেখানে শিক্ষার খরচ এত কম যে মনে হবে রিক্সাচার্যায় পড়াশোনা করছেন, মানে বিনা খরচে পড়াশোনা করছেন। এর উদাহরণ হলো জার্মানি, এখানে সরকারি বিশ্ববিদ্যালয় পড়াশোনা খরচ শূন্য, এখানে ন্যূনতম অ্যাডমিনিস্ট্রেটিভ ফি এর পরিমাণ 12,000 থেকে 16,000 টাকা। একজন শিক্ষার্থী দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে যত খরচ করেন তার চেয়েও কম খরচে পড়া যায় জার্মানিতে, কেননা জার্মানিতে পড়ার জন্য কোনো টিউশন ফি নেই। শুধু জার্মানি নয়, এমন অনেক দেশ রয়েছে যেখানে পড়াশোনা খরচ পরিমাণ খুবই কম। তো এই দেশগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে নরওয়ে, এখানকার বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে উচ্চমানের শিক্ষায় তারা দেশের অপর্যাপ্ত সম্পদ ব্যবহার করে দেশের এবং বিদেশের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য এমন এক পরিবেশ তৈরি করেছে যা তাক লাগিয়ে দেওয়ার মতো। কেবল একটাই চাহিদা তাদের, সেটা হলো শিক্ষার্থীরা যেন নরওয়ের ভাষা শিখে নেয়, কারণ সে দেশে সমস্ত আন্ডার গ্রাজুয়েট কোর্স পড়ানো হয় এই ভাষায়। এই দেশে বেঁচে থাকার খরচ আকাশ ছোঁয়া। দ্বিতীয় দেশ হলো পোল্যান্ড, এখানে বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার জন্য পোল্যান্ডের ছাত্রছাত্রী এবং ইউরোপিয়ান ইউনিয়নে বা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে। তৃতীয় দেশ হলো নেদারল্যান্ড, এদেশে উচ্চশিক্ষা সম্পূর্ণভাবে বিনামূল্যে নয়, তবে ভর্তুকি দেওয়া হয় অনেকটাই, যাতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা নানা ধরনের স্কলারশিপ পেতে থাকেন। চতুর্থ দেশ হলো ফিনল্যান্ড, 2017 সালে আগে রাষ্ট্র পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি লাগতো না, কিন্তু এখন গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট স্তরে ইংরেজি পড়তে গেলে প্রতি বছরে দিতে হবে 1700 মার্কিন ডলার, কিন্তু যারা ডক্টরাল লেভেলে পড়াশোনা করতে চান তারা শূন্য টিউশন ফিতে পড়তে পারবেন। এর বাইরেও সরকার নানা রকম স্কলারশিপ এবং ফিনান্সিয়াল সহায়তা দিয়ে থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের। তো বন্ধুরা, বুঝতে পারছেন যারা পড়াশোনা করার জন্য বিদেশ যেতে চান, বিনামূল্যে পড়াশোনা করতে চান, তাদের জন্য ভিডিওটি অনেক ভালো হতে পারে, অনেক উপকারিত হতে পারে। তো যারা ইউরোপের দেশে বিশেষ করে যারা বিনা খরচে পড়তে যেতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আশা রাখি। তো এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।